লঞ্চ ডুবির প্রায় 13 ঘন্টা পর জীবিত উদ্ধার যাত্রী সুমন ব্যাপারীকে নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে। কেউ কেউ 13 ঘন্টা পানির নিচে বেঁচে থাকাকে অলৌকিক বলছেন। উঠেছে দুর্ঘটনার সুযোগ নিয়ে ভণ্ডামির অভিযোগও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা অস্বাভাবিক নয়। অক্সিজেন আছে এমন কোনো জায়গায় আটকে ছিলেন ওই ব্যক্তি। বাতাসের চাপের কারণে লঞ্চের ওই জায়গায় পানি না থাকায় ডুবে থাকার কোনো চিহ্ন মেলেনি তার দেহে। অলৌকিক কোনো ঘটনা হতে পারে না। বাস্তবসম্মত যেটা হতে পারে এটাই যে সেখানে কোনো বাতাস কিছুটা আটকাছিল এবং সেখান থেকে নিঃশ্বাস নিয়েই সে বেঁচে ছিল। অল্প অল্প করে হয়তো শ্বাস নিয়েছে, অক্সিজেন পেয়েছে, এই অবস্থায় সে বাচ্চা ছিল। সে যদি পানিতে ভিজেই না থাকে, এয়ার টাইট হয়ে থাকে, তাহলে তো তার শরীরে চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসে না। পানিতে থাকলে যে সাদা হয়ে যায় বা এই ধরনের একটা বিপরীত অবস্থা হয়, সেগুলো তো হবে না। এভাবে ডুবে যাওয়া নৌযানের ভেতর বেঁচে থাকার বিষয়টি নতুন নয়। এর আগে চাঁদপুরের ষাটনল এলাকায় 2 ব্যক্তি এবং নারায়ণগঞ্জের একটি ডুবে যাওয়া বাল্ক হেড থেকে 1 ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এছাড়া রানা প্লাজা ট্র্যাজেডিতে ঘটনার 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক নারীকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।